আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট কালোজাম জাম মিষ্টির রেসিপি আপনাদেরকে আজ আমি শেয়ার করে দেখাবো দোকান থেকে যে কালোজাম মিষ্টি আমরা চড়া দামে কিনে আনি আমি মাত্র আধা কাপ গুঁড়া দুধ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কালোজাম মিষ্টিগুলো তৈরি করব আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার এই পারফেক্ট কালো জাম মিষ্টির রেসিপিটা স্কিপ না করে পুরোটা আপনারা মনোযোগ সহকারে দেখলেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন এত মজাদার নরম তুলতুলে পারফেক্ট কালো জাম মিষ্টি যেটা খেতে দোকানের থেকেও বেশি টেস্টি আমি নিয়েছি একটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ফুড কালার আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি দোকানের মতন কালো জাম দেখাব সেই জন্যই আমি ফুড কালার এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে ফুড কালার ব্যবহার না করতে পারেন এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এখন একটি পরিষ্কার বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে হবে না মিষ্টিটা এতটা সফট হবে না এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেড় চা চামচ চার টেবিল চামচ দিচ্ছি সুজি এবার শুকনো উপকরণগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট কালো জামের জন্য পরিমাণটা পারফেক্ট হওয়া খুবই জরুরি এবার আমি দিচ্ছি ফুটকালার যুক্ত ডিমের মিশ্রণটি তবে আমি পুরোটা একবারে দেব না অল্প অল্প করে দেব অল্প করে দেব আর হাত দিয়ে মেশাবো এভাবে আমি মাখাবো আর অল্প অল্প করে ডিমের অংশটা দিতে থাকবো খুব ভালোভাবে ডোলেডোলে আমি মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা চাইলে আপনারা আগেও দিতে পারেন পরে দিলেও কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এরকম সফট একটি ডো তৈরি হবে দেখুন কতটা সফট হাতে লেগে লেগে যাচ্ছে তবে এটার জন্য কোনো ভয় নেই আমি দশ মিনিট এটা রেস্টে রাখবো তখন মিষ্টির জন্য খামিরটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে এখন আমি খামিরটার উপরে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চারিদিকটা একটু মেখে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখব ঢেকে সবগুলো কালো জাম মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিলাম আধা কাপ গুঁড়ো দুধে এক কেজির বেশি কালো জাম মিষ্টি আমার তৈরি হয়ে যাচ্ছে দেখুন এখন আমি দুই হাতে একটু ঘি মেখে নিয়েছি এখান থেকে খানিকটা খামির আমি নিব কালোজাম মিষ্টি শেপে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে মিষ্টি তৈরি করছি যাতে মিষ্টির আশেপাশে কোনো ফাটল না থাকে এটা লক্ষ্য রাখতে হবে দেখুন এইভাবে আমি তৈরি করে নিব এভাবে আরেকটি কালো জাম মিষ্টি আমি তৈরি করে নিলাম সবগুলো কালো জাম মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিলাম আধা কাপ গুঁড়ো দুধে এক কেজির বেশি কালো জাম মিষ্টি আমার তৈরি হয়ে যাচ্ছে দেখুন প্যানে আমি তেল নিয়েছি তেলটা কোনোভাবেই খুব বেশি গরম করা যাবে না লো হিটে রেখে আস্তে আস্তে আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব চুলোর আঁচটা আমি লোতে রেখে এখন মিষ্টিগুলো ভেজে নিচ্ছি কোনোভাবে এগুলা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না শুধু এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে প্যানে হাত দিয়ে মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে এক পাশ ব্রাউন হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টাবো আস্তে আস্তে উল্টে দিচ্ছি উল্টিয়ে দিলাম আস্তে আস্তে মিষ্টিগুলো দেখুন আর চুলার রাস কিন্তু আমি এখন একটু মিডিয়াম করে দিয়েছি খুব বেশি হিট দেওয়া যাবে না যাতে মিষ্টিগুলো পুড়ে না যায় প্রায় আমার হয়ে এসেছে মিষ্টিগুলো চুলার রাস অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আস্তে আস্তে সময় নিয়ে এই মিষ্টিগুলো ভাজতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা ঠিক এরকম হবে এবার আমি এগুলো তুলে নেব সবগুলো কালো জাম মিষ্টি আমি তুলে প্লেটে রাখলাম এখন আমি মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করব চিনি শিরা করার জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব কালো জাম মিষ্টি করার জন্য শিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নাই একটা বলক আসার পরে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর আমার মিষ্টিগুলো ঠান্ডা হতে থাকবে কখনোই চিনি শিরায় গরম মিষ্টি আমরা দেব না যখন মিষ্টিগুলো হালকা গরম থাকবে ঠিক তখনই চিনি শিরায় মিষ্টিগুলো আমি দিয়ে দেব আমার চিনির শিরার বলক চলে এসেছে এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দেব এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ঢাকনাটা খুলছি দেখুন কালো জাম মিষ্টিগুলো আমার ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দশ মিনিট ভালোভাবে জাল করার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চিনির শিরায় আমি চার ঘন্টা এভাবেই ভিজিয়ে রাখব চিনির শিরায় মিষ্টিগুলো ভিজিয়ে রাখার ফলে দেখুন মিষ্টিগুলো কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে ফুলে খুবই সহজভাবেই কালোজাম মিষ্টি তৈরি করা যায় এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব এর জন্য আমি নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ আর এখানে আমি দিয়ে দেব কিছুটা তেল আপনার চাইলে ঘিও দিতে পারেন অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মাওয়া এবার আমি এটা মিষ্টিতে গড়িয়ে নেব এখন একটা কালো জাম মিষ্টি আমি এই মাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি এভাবে গড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি তৈরি করে নিচ্ছি কালোজাম মিষ্টি আর এভাবে মাওয়াতে গড়িয়ে আমি খুব সুন্দর একটা লুক দেব আমার কালোজাম মিষ্টি তৈরি হয়ে গিয়েছে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি কালোজাম জাম মিষ্টি কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এখান থেকে একটা মিষ্টি আমি কেটে দেখাবো কতটা সফট হয়েছে মিষ্টিটা দেখুন খুবই সফট হয়েছে মিষ্টিটা এবং খেতেও অসাধারণ মজা আমার ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আশা করি সবাইকে খুদ হাফেজ